আজকের ভিন্ন রকম আয়োজন অরিও পুডিং এর রেসিপি। এই পুডিংটা বানানোর পর দেখতে অনেকটা চিজ কেকের মতো হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যারা পুডিং খেতে ভালোবাসে তাদের কাছে বেশ পছন্দ হবে আজকের রেসিপিটা। আড়াই কাপের মতো দুধ নিচ্ছি। সাথে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি চিনি। চিনির পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দিতে হবে। দুধ জাল হতে থাকুক, এই সময় বানিয়ে নিচ্ছি ক্যারামেল। পুডিং এর বাটিতে দিচ্ছি হাফ কাপ চিনি, সাথে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পানি। চামচ দিয়ে হালকা করে নেড়ে দিতে হবে, এতে ক্যারামেলটা পুরো বাটিতে সুন্দরভাবে লেগে যাবে। দেখো আস্তে আস্তে রং হতে শুরু করছে। ক্যারামেলটা বানানো শেষ, এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। অন্যদিকে দুধও জাল হয়ে এসেছে, এটাও জাল বন্ধ করে দিলাম। একটা বাটিতে নিচ্ছি 5টা ডিম। পুডিং বানানোর ক্ষেত্রে ফ্রিজে রাখা ডিম ব্যবহার না করাই ভালো। ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, একটা কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আবার মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি দুধ। দুধটা আমি ঠান্ডা করে নিয়েছিলাম। এখন বড় সাইজের একটা চামচ দিয়ে হালকাভাবে নেড়ে মেশাতে হবে। মেশানোর পর ডিমের উপরে এরকম দানা দানা একটা ভাব থাকে, এগুলো সহ দিলে ডিমের পুডিং কখনো ভালো হয় না। তাই যে কোনো পুডিং বানানোর আগে সবসময় ছেঁকে নিতে হবে, সেজন্য আমিও ছেঁকে নিব। একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ অরিও বিস্কুটের গুঁড়া। এই বিস্কিটটা কিন্তু বেশ নরম হয়, তাই হাত দিয়ে এভাবে ভেঙে নিলেই চলবে, বেশি গুঁড়া করা যাবে না। এবার দিয়ে দিচ্ছি ডিম আর দুধের মিশ্রণ। হালকাভাবে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। ক্যারামেল করা বাটিতে ঠিক এভাবে অরিও বিস্কুটগুলো বসিয়ে দিচ্ছি। এখন খুব আস্তে আস্তে পুডিং এর মিশ্রণটা এখানে দিয়ে দিব। আস্তে আস্তে ডালতে হবে। ঠিক এভাবেই থাকবে, এটা আর নাড়ার দরকার নাই। একটা প্যানে দিচ্ছি বেশ কিছু পানি, এর উপর পুডিংটা বসিয়ে দিচ্ছি। প্রায় 20 থেকে 25 মিনিটের মতো ঢেকে স্টিম করব। পুডিংটা হয়ে এসেছে, চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম, এবার বাটিটা উঠিয়ে নিচ্ছি। আমি আরও কিছু অরিও বিস্কিট ম্যাশ করে উপরে দিয়ে দিয়েছি, এতে খাওয়ার সময় বেশ মজার একটা ফ্লেভার আসবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আর কেমন ধরনের রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।